ছোটো থেকে অনেক কষ্ট বড় হয়েছি মানে মজার গল্পটা কম কমেছিল জীবনে মানে অনেক অভাবে ছিলাম বাবা নাই মাথার উপরে তো একটা স্বাদ নাই বাবা থাকতে তো একটা স্বাদ থাকে আমার আম্মু যে মানে গার্মেন্টসে চাকরি করছে এরকম গার্মেন্টস চাকরি করা তারপরে মানে আমাদেরকে মানুষ করছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে দর্শক আজ আমাদের সামনে যে বন্টি আছেন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার নূপুর 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 আপা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি

আমার ফ্যামিলিতে আমার আম্মু আমার বাবা আমার বড়ো বোন আর আমি তো আমার বাবা মানে থাকতেও না থাকার মতোই আমার মা ছোট থেকে অনেক কষ্ট কইরা মানে অনেক কাজকর্ম কইরা আমাদেরকে মানুষ করছে আমার বড় বোনকে বিয়ে দিছে তো আমি একজন বাউল শিল্পী বাউল গান করি ওস্তাদ ধৈরা গান বাজনা শিখছিলাম আচ্ছা আমরা শুনবো আপনার গান বা আপনার সবকিছু আমরা শুনবো কিন্তু তার আগে আপনার জীবনের গল্পটা শুনতে চাই আমি ঢাকায় আমার বাবা ছোট থেকে ঢাকায় আসছি ঢাকায় আসছি হ্যাঁ ওখানে কি আপনার বাবা মা হ্যাঁ ওইখানে ভর্তি করছিল তারপর হ্যাঁ তারপর মজার বলতে ছোট থেকে অনেক কষ্ট বড় হয়েছি মানে মজার গল্পটা ছিল জীবনে কষ্ট বলতে আমার বাবা মানে চলছিল যাওয়ার পরে তো আম্মু ছিল আম্মু অনেক কষ্ট কইরা যতটুকু পার্সে লেখাপড়া করাইছে তো মানে এভাবে লেখাপড়া করতে করতে ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি তারপরে আর করিনি হ্যাঁ সরকারি স্কুলে ভর্তি হয়েছিলাম এখানে ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি তারপর আর করতে পারি নাই মানে টাকা পয়সা ছিল না আর মানে অনেক অভাবে ছিলাম বাবা নাই মাথার উপরে তো একটা স্বাদ নাই বাবা থাকতে তো একটা স্বাদ থাকে তো বাবা নাই কিছুই করতে পারি নাই তো মা যতটুকু পারছে আমাদের দুই বোনকে মানুষ করার চেষ্টা করছে লেখাপড়া করানোর চেষ্টা করছে তো ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি তখন মানে আমি ওই গান জগতে যাই মানে না ঢাকায় করছি লেখাপড়া ঢাকায় করছি হ্যাঁ তারপরে গান করছি আস্তে আস্তে মানে গান শিখছিলাম ঢাকায় এসে আপনারা কোথায় উঠেছেন হ্যাঁ হ্যাঁ আরেকটা বিয়ে কইরা মানে চলে গেছে তো আমাদের মানে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে নাই এরকম আর কি পরে যোগাযোগ করার চেষ্টা করছে অনেক তো আমরা রাজি হই নাই তারপর আমার আম্মু যে মানে গার্মেন্টসে চাকরি করছে এরকম গার্মেন্টস চাকরি কইরা তারপরে মানে আমাদেরকে মানুষ করছে তো আমরা ভাড়া বাসায় ছিলাম আমাদের মানে বাড়ি বলতে কিছুই নাই হ্যাঁ ঢাকাতে ছিলাম এটা ছিলাম এই সিফাইবাগ সিফাইবাগ ছিলাম হ্যাঁ মেরা বলে মেরা দিয়া ওইখানে ছিলাম ছোট্ট একটা ঘর নিয়ে ছিলাম আমার বড় আপু আমি আর মা ছিলাম আপু চাকরি করছে এইভাবে সংসার চলছে তখন আমার বড়াপা এত বড় না মানে এমনি একটু বুঝে আর আমি ছোট ছিলাম হ্যাঁ এরকম তো আমি লেখাপড়া করছি আর আমার আপু চাকরি করছে আম্মু চাকরি করছে আমাকে আমার যে খালা ছিল খালার কাছে রাইখে গেছে ওইখানে আমি মানে সারা দিন থাকছি পরে আম্মু যখন বাসায় ফিরছে তখন ওনাদের সাথে আমাকে বাসায় নিয়ে আসছে তো ওইখানে থাকছি আর কি আচ্ছা ওখানে যে বাসাটা নিয়েছে আপনি তো অনেক ছোট ছিলেন হ্যাঁ জি মনে আছে কত টাকা বাসা ভাড়া নিয়েছিল ছিল মনে হয় মানে তিন হাজার টাকার মতো আম্মু চাকরি নেওয়ার পরে আম্মু এই ছিলাম আমার বড়াপুর ছিলাম কিছুদিন তারপরে বড় বোনও চাকরি নিচ্ছে তারপরে আমার খালার কাছে ছিলাম পরে যখন আম্মু আসতো চাকরি থেকে তখন আমাকে নিয়ে আসতো ছিল হ্যাঁ ওইখানে আসার পরে কিছুদিন পর আমি স্কুলে ভর্তি হই তারপরে হ্যাঁ ওয়ান টু পরে উপরে পরে ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি পরীক্ষা দিচ্ছি পরে এর মানে অনেক অভাব মানে অনেক ছিল মানে লেখাপড়া এখন বই কিনা লাগে যখন যেটা বায়না করতাম মানে ছোট থেকে দেখে আসতেছি যে আমার আম্মু মানে চেষ্টা করে দেওয়ার জন্য যতটাই পারে দেওয়ার চেষ্টা করে তো কষ্টটা অতটা অনুভব করি নাই মানে কমই করছি আমি বলতে এ আর কি।BackColor স্কুলে যেতেন যে আসলে বাবা থাকলে তো বাবা হ্যাঁ এটা তো মনে হতো যে আমার বাবা থাকলে তো আজকে আমাকে টাকা দিয়ে যেত বাবা বাবা মাকে নিয়ে যেত। অনেকে বাবা নিয়ে যায় মা নিয়ে যায়। আমার তো মানে পাশে কেয় ছিলা মাও নিতে পারতো না বাবাও নিতে পারতো না। তখন খুব খারাপ লাগতো তখন মানে মাকে বলতাম যে বাবার নিয়ে আসো। মানে এগুলা বলতাম আর কি। পর এখন বাবা তো আর আসার মতো না। তার জন্য আসে না। আচ্ছা তুই তখন ক্লাস 5 পর্যন্ত ওখানে এরপরে যে সংসারের অভাব ছিল তো লেখাপড়া করতে পারি এখন ভাবলাম যে লেখাপড়া করব তো মানে টাকা দরকার হবে না অনেক কিছু কিনা লাগে রং পেন্সিল কিনা লাগে বই খাতা কিনা লাগে অনেক কিছু যাবতীয় স্কুল ড্রেস আছে তারপর স্কুলে গেলে তো শুধু সবাই খাইতেছে আমি কিছু খাইতে পারতেছি না এখন খারাপ লাগে

ক্লাস পরে আমার এক মামা মামা ছিল ডাকতাম পার্শ্ববর্তী এলাকার মানে মামা তো ওনার কাছে আমি গান শিখার জন্য যাই হ্যাঁ আমার মার আগ্রহ ছিল আমার মা বাউল গান অনেক পছন্দ করে তার জন্য আমি মানে আমাকে বলছে যে আমাকে মানে শিল্পী বানাবে তো আমিও মানে ওনার কাছে গান শিখতে যাই মামার কাছে জি উনি না একাডেমি ছিল না বলতো উনি একজন বংশীবাদ ছিল বাসি বাজাইতো তো ওনার অনেক ছাত্র ছাত্রী ছিল মানে গান শিখাইতো তো ওইভাবে মানে আমাকে দিল দেওয়ার পরে কিছুদিন গান টান শিখলাম তখন লেখাপড়া নাই আমার মানে আমি ওনার সাথে গান মানে গানে প্র্যাকটিস করি এর ভিতরে যতক্ষণ বাসা থাকি একা একা বাসায় থাকি তারপর ওনার কাছে গান শিখতে দেওয়ার পরে যখন আমি একটু ভালোভাবে গান টান পারি তখন উনি আমাকে প্রোগ্রামে নিয়ে যেত নিয়ে যাওয়ার পরে মানে যেই কয় টাকা পাইতাম গান কইরা উনি সব টাকা নিয়ে যেত আমাকে হয়তো মানে বিশ ত্রিশ টাকা দিত টাকা দিত মজা করার জন্য আর নলে কোনো টাকা পয়সা দিত না সব নিয়ে যেতেন তখন আমার বয়স মনে হয় দশ আর বেশি মানে প্লাস মানে ফাইভের এর পরে আর কি বারো তেরো বছর হবে গানের জন্য আপনাকে কোথায় কোন মানে প্রোগ্রামে নিয়ে গেছে বা প্রথম প্রোগ্রামের অভিজ্ঞতাটা একটু শুনি প্রথম প্রোগ্রাম বলতে আমন আছে মুন্সি গান প্রোগ্রামে গেছিলাম হ্যাঁ সেটা শুনবো আপনার কে গান শিখতে নিয়ে গিয়েছিল তো তার কাছে কখন কখন ক্লাস করতে তখন সকালে করতাম তারপরে কিছুদিন পরে আবার টাইম দিছে উনি তো মানে কাজকর্ম করত বিকালে করতাম এরকম মানে দুইটা টাইম সকালে নয়তো বিকালে যে কোনো একটা

পরের পর্ব শুনবো সে যে বাউল শিল্পী ছিল বা কিভাবে তার আজকের অবস্থা বা তার কষ্টের কথাগুলো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাফে আসসালামু আলাইকুম